হ্যালো ভিওয়ার্স আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ ইন করার সময় এই লেখাটিতে দেখাচ্ছে ডিউ টু রিপিটেড ফিল অ্যাটামস অর আদার আনইজুয়াল অ্যাক্টিভিটি ইওর অ্যাক্সেস টু স্ন্যাপচ্যাট ইজ টেম্পোটারি ডিসেবল তো মূলত এই সমস্যাটি দেখায় বিশেষ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করার সময় বারবার ভুল পাসওয়ার্ড বা বারবার ভুল ইউজারনেম ইমেল অথবা নাম্বার যদি দেন এবং লগ ইন করার চেষ্টা করেন বারবার ভুল পাসওয়ার্ড ইউজারনেম বা ইমেল ভুল হওয়ার কারণে তখন এই সমস্যাটি দেখা দেয় এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ হয় না তো মূলত আপনাদেরকে যদি এই সমস্যাটি দেখা দেয় তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওতে লক্ষ্য রাখুন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ ইন সমস্যাটি সমাধানের জন্য প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে এবং আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে ওল্ড ভার্সনের স্ন্যাপচ্যাট ব্যবহার করার কারণে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে যদি আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেন তাহলে এই সমস্যার সমাধান হতে পারে দেন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে জাস্ট আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটি আপডেট করার পরে ট্রাই করবেন যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন অথবা আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে ধরবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আই বাটন বা ইনফরমেশনের যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন অথবা আপনারা সেটিংসে গিয়ে জাস্ট এখান থেকে অ্যাপ লিস্ট বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ সেটিংস বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট থাকতে পারে জাস্ট যেই নামে সেটিংসটি রয়েছে জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অ্যাপ সেটিংসে ক্লিক করে দেবেন দেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা আপনারা চাইলে উপরেও সার্চ করতে পারেন স্ন্যাপচ্যাট লিখে দেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ ফোর্স স্টপে ক্লিক করে ওকে করে দিবেন দেন স্টোরেজে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেবেন দেন ম্যানেজ স্টোরেজে ক্লিক করে ডিলিট করে দেবেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ডেটা ক্লিয়ার করে নেবেন দেন আপনারা আপনাদের মোবাইল ফোনটি রিস্টার্ট বা রিভোর্ট করে নেবেন অথবা আপনারা চাইলে পাওয়ার অফ করে আবার কিছুক্ষণ পরে অন করবেন জাস্ট এই সেটিংসগুলো করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে সরি আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে দেন নিচে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইউজেনেম অথবা ইমেল অথবা ফোন নাম্বারটি দিয়ে দেবেন দেন নিচে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেন লগ ইনে ক্লিক করে দেবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো জাস্ট এই সেটিংসগুলো করার পরও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট লগ ইন না হয় তাহলে আপনারা চাইলে স্ন্যাপচ্যাট সাপোর্ট টিমকে আপনাদের সমস্যাটি জানাতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে স্ন্যাপচ্যাট সাপোর্ট টিমকে কীভাবে সমস্যাটি জানাবেন মানে আপনারা আপনাদের সমস্যাটি স্ন্যাপচ্যাট সাপোর্ট টিমকে কীভাবে জানাবেন তা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন